আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন, যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন। অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে ভিডিও দিয়েছি এবং আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ফ্রি সাতোশি আর্নিং করার যদি কোনো অ্যাপস দেখে থাকে সেটির উপর রিভিউ দিতে। আজকে আমি ট্রাস্টেড এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে অ্যাপস থেকে আপনি খুব সহজেই সেগুলো এনশিয়ার করে নিতে পারবেন এবং সেগুলো বিটকয়েনে কনভার্ট করে নিতে পারবেন। সো যে অ্যাপস এর সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছে, সেই অ্যাপস টি রিভিউ দেওয়ার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি প্রায় 10 লক্ষ প্লাস ইনস্টল হয়েছে, তার মানে এটি প্রায় বেশিরভাগ ইনস্টল হয়েছে। সুতরাং এটি যে কতটুকু ট্রাস্টওয়ার্দি সেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং জুন 17 তারিখে এটি আপডেটেড হয়েছে। এবং পাশাপাশি এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাদের সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কোনো কোয়েশ্চেন থেকে থাকলে। এবং এটির রিভিউ যদি আপনি দেখেন তাহলে হিউজ পরিমাণ রিভিউ পাবেন এবং অনেকেই কিন্তু এখানে কাজ করে ভালো ভালো রিভিউ দিয়েছে এবং এটির রেটিং হচ্ছে 4.0। এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে খেলার, সুতরাং স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এখানে কাজ করতে হয় সেটি দেখিয়ে দিবে, কোনো রকম খেটে খেটে না দেখে অথবা টেনে টেনে না দেখে ভিডিওটি পুরো দেখবেন এবং আশা করি আপনি সাতোশিগুলো এখান থেকে এনশিয়ার করে নিতে পারবেন। সো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে, সরাসরি কিভাবে মোবাইল স্ক্রিনে আপনি এটি ইনস্টল করে নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। আপনি সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন, মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন ফ্রি বিটকয়েন ক্যাশ। ফ্রি বিটকয়েন ক্যাশ যখন আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ইনস্টল দেওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে দেন আর নেক্সট ইন্টারফেসে আপনার চলে যেতে হবে। নেক্সট ইন্টারফেসে যাওয়ার পরে এই ধরনের একটি স্ক্রিন চলে আসবে, এখানে এগ্রিতে ক্লিক করতে হবে, তার মানে টার্মস এন্ড কন্ডিশনে। এরপরে আপনি এখানে শেষে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন। ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলে সুবিধা কি হবে, যাতে করে আপনি আপনার প্রয়োজনীয় সব কাজগুলো এখান থেকে শেয়ার নিতে পারবেন, তার মানে আপনি বিটকয়েন গুলো আর্নিং করে নিতে পারবেন খুব সহজে। সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার প্রয়োজনীয় বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। অনেকে প্রশ্ন করেন বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো, আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার বলেছি যে আপনার যদি কয়েনবেস অ্যাকাউন্ট না থেকে থাকে সরাসরি আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দেওয়ার পরে কয়েনবেস অ্যাকাউন্টে লিখবেন। কয়েনবেস অ্যাকাউন্টে যখন আপনি লিখবেন, লেখার পরে আপনি সেখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনি এখানে এই ধরনের ওয়ালেট পাবেন, অর্থাৎ আপনি বিটকয়েন নিতে চাইলে আপনাকে কয়েনবেস অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট টাকা লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, বিটকয়েন কে সেগুলো আমি বেশ কয়েকবার দেখিয়েছি। বিটকয়েনের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পর দেন এখানে যে একটি অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি চলে যাবেন এই বক্সের মধ্যে, আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটি দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে আপনি সাবমিট করতে পারেন, অথবা আপনি যদি এই মুহূর্তে দিতে না আসেন তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। স্কিপ করে আপনি পরবর্তীতে সেই বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারবেন। দ্যাটস ইট। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করে অত্যন্ত সহজ, আপনার মধ্যে কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং সবগুলো কিন্তু এখানে জিরো দেখাচ্ছে। সুতরাং যখন জিরো দেখাবে কিভাবে এখানে এবার ফ্রি সাতোশিগুলো এনশিয়ার করে নিতে হয় সেটি আমি দেখাবো। সুতরাং প্রথমে দেখতে পাচ্ছেন আওয়ারলি ক্লেইম অ্যাভেলেবল, এটিতে আপনি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলো আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে প্রথমে রয়েছে 315, 215, 365, 26, 255 এবং অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাকে এখানে একটু খেলতে হবে, জাস্ট টাচ করবেন। টাচ করার পরে আপনি এখান থেকে স্ক্রিনগুলো নিতে পারবেন। স্পিন প্রাইজেস এর মধ্যে ক্লিক করবেন, স্পিন প্রাইজেস এর মধ্যে ক্লিক করার পরে আপনার 45 হয়েছে। 45 হয়ে হওয়ার পরে আপনি এখান থেকে সেই 45টা এনশিয়ার করে নিতে পারবেন, যেটি আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স হিসেবে অ্যাড হবে। অর্থাৎ ইয়েস এ ক্লিক করবেন, অর্থাৎ আমি আমার এখানে স্পিন করার পরে 45 সাতোশি পেয়েছি, যেটি আমার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি জমা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে আমার জিরো ছিল, এখন জিরো থাকার পরে আমার এখানে টোটাল
45 সাতু শেয়ার হয়ে গিয়েছে। আপনি এভাবে চাইলে বারবার সাতু সেগুলো অ্যাড করে নিতে পারবেন। বোনাস ক্লেম অ্যাড্রেস আপনি যদি আবার ক্লিক করেন, আবার ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি টাস্ক 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 ক্লিক করবেন, গেট স্টার্টেড এ ক্লিক করবেন। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে হয়তো নিয়ে যাবে, অথবা একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাড আপনাকে অপেক্ষা করতে হবে, অথবা আপনি অ্যাডটা কেটে দিয়ে পুনরায় আপনি ব্যাকে চলে আসবেন। তো আমি এটি কেটে দিচ্ছি, অ্যাড চলে এসেছে, ইনস্টল করতে বলেছে। এটি আইপি অপশন, এটি ইনস্টল করে নিলে আপনি নির্ধারিত যে পেমেন্টটুকু সেই পেমেন্টটুকু আপনি পেয়ে যাবেন, দ্যাটসিট। এতটুকু অর্থাৎ আপনি ফ্রি বিটকয়েন যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি এটি ইনস্টল করছি না, আপনি এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি নির্ধারিত সাতোশিগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। অলরাইট, বুঝতে পেরেছেন, আমি ইনস্টল করে নিই। ইনস্টল করলে আমার কিন্তু এখানে সাতোশিগুলো অ্যাড হয়ে যেত। এবার আমি দেখাচ্ছি যে বাকি কাজগুলো এখানে কিভাবে করতে হয়। আর্ন মোর বিসিএস অ্যাট গেম অফার ওয়াল, অফার ওয়ালের মধ্যে আমি ক্লিক করছি। অফার ওয়ালে ক্লিক করার পরে আমার এখানে নেক্সট ইন্টারফেস উপস্থিত হবে। কমপ্লিট দ্য অফার্স বিলো টু আর্ন সাতোশি। এখানে অনেকগুলো অফার রয়েছে, প্রায় অনেক হিউজ পরিমাণ, তার মানে প্ল্যান্টি অফ সাতোশি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 250,000-এর মতো সাতোশি যদি আপনি টেক সার্ভেটা করেন। এভাবে স্লট সার্ভে রয়েছে, ক্যাশল ক্ল্যাশ রয়েছে, অনেকগুলো কিন্তু সার্ভে রয়েছে। এই সার্ভেগুলো আপনি ক্লিয়ার করলে এখান থেকে সাতোশিগুলো পেয়ে যাবেন। যেহেতু আপনি আগে কাজ করেছেন, সুতরাং এগুলো আপনি করে নেবেন, আমি এটি দেখাচ্ছি না। আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশনে যাওয়ার পরে আমার সামনে আবার উপস্থিত হবে বিসিএস প্লে গেম অফার ওয়াল, সেটিতে আমি ক্লিক করছি। আর মোর সেটিতে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে ফ্রি বিটকয়েন ক্যাশ ইউজ অ্যাপস অ্যান্ড আর্ন সাতোশি, ইন অর্ডার টু রিওয়ার্ড ইউর অ্যাপস ইউজেস প্লিজ অ্যাক্টিভেট ফ্রি বিটকয়েন ক্যাশ ইন দ্য প্রিফারেন্সেস। সো এটি পারমিট দিতে বলেছে, আপনি এটি পারমিট দিয়ে দেবেন। পারমিট দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, দ্যাটস ইট। অর্থাৎ এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছে সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। ফলো করলে কিন্তু আপনি নির্ধারিত যাদের যেটি সাতোশি দেওয়া রয়েছে সেই সাতোশিগুলো আপনি ক্লেম করতে পারেন, তার মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই সাতোশিগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। আমি অফার ওয়ালটা দেখিয়েছি দুটো, এবার আমি সার্ভেটা দেখাচ্ছি। আর্ন মোর বিসিএস ফুলফিশ সার্ভিসের সার্ভের মধ্যে আমি ক্লিক করছি। সার্ভে সার্ভিসের মধ্যে ক্লিক করার পরে এখানে একটি পেয়ার্স অ্যাস পরপর কিন্তু আপনি এখানে ক্লেম করতে পারেন। এখানে আপনার একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট আওয়ারলি ক্লেম ইন 1 আওয়ার, আর অর্থাৎ 1 ঘন্টা পরপর কিন্তু সাতোশিগুলো আপনি ক্লেম করতে পারবেন। এটি তারা অলরেডি মেসেজে দিয়েছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমটি কাউন্ট হওয়ার পরে আমি সার্ভেটা খেলতে পারবো, সুতরাং এই সার্ভেটা ওপেন হচ্ছে না। এবার দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে ওয়ালেট এর মাধ্যমে উইথড্র করে নেবেন। উইথড্র করে নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেই কন্ট্রোল প্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। গেট এ ওয়ালেট, গেট এ ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান সেটি চেঞ্জ করে নিতে পারবেন, এবং রেজিস্টার নাও এর মধ্যে ক্লিক করার পরে আপনাকে রেজিস্টার নাও এ নিয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে যা যা চাইবে তা কিন্তু দিতে হবে। প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, যেহেতু আমি আমার ইমেল অ্যাড্রেসটা আগে দিয়ে ভেরিফাই করিনি, সুতরাং আপনাকে এটি ভেরিফাই করে নিতে হবে, দ্যাটস ইট। সুতরাং এটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। হয়তো ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি এখানে নির্ধারিত পরিমাণে যে সাতোশিটি সেই সাতোশিটি আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আপনি বিটকয়েনের মধ্যে কয়েন বেসের মধ্যে যে বিটকয়েন রয়েছে সেই বিটকয়েনের মধ্যে সেটি ট্রান্সফার করে নিতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, তার মানে আপনি যখন ট্রান্সফার দিবেন তখন এখানে এই বিটকয়েনের মধ্যে আপনার সেই সাতোশিটি অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। খুব সহজে আপনি এটি অ্যাড করে নিতে পারবেন। আর একটি মজার ব্যাপার হচ্ছে কয়েন বেসের মধ্যে যখন বিটকয়েনগুলো অ্যাড হয়ে যাবে তখন আপনি সেই বিটকয়েনগুলো আপনি আপনার বিকাশ অথবা রকেটের মধ্যে অ্যাড করে নিতে পারবেন এবং পকেটে নিয়ে আসতে পারবেন, দ্যাটস ইট। এতটুকুই। অর্থাৎ খুব সহজে আপনি আপনার প্রয়োজনীয় যে বিটকয়েন সেই বিটকয়েনগুলো আপনি আপনার কয়েন বেসের মাধ্যমে পকেটে নিয়ে আসতে পারবেন। আমি আবার কন্ট্রোল প্যানেলে ক্লিক করছি। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি সেই বিটকয়েনগুলো নিয়ে আসতে পারবেন। এবার আমি দেখাচ্ছি রেফারেলসের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন। রেফারেলসের মধ্যে আর্নিং করতে চাইলে আপনাকে অবশ্যই রেফারেলসে ক্লিক করতে হবে।
আপনার মাধ্যমে যারা এখানে জয়েন করবে তাদের মাধ্যমে অবশ্যই আপনি 10% কমিশন পেয়ে যাবেন। এই যে এখানে একটি লিংক দেওয়া রয়েছে, এই লিংকটি আপনি বিভিন্ন ধরনের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই প্লেসের মধ্যে আপনি শেয়ার করবেন। তারা অবশ্যই জয়েন করলে তাদের এগেনস্টে তাদের জন্য আপনি 10% করে কমিশন পাবেন। দ্যাটস ইট। আমি এবার ব্যাকে চলে যাচ্ছি। আপনি 1 ঘন্টা পর পর যখন ক্লেম করবেন সাতোশিগুলো, তখন আপনার এখানে সার্ভে খেলার অপশন আপনি পেয়ে যাবেন। তার মানে এখানে গেট দ্য ব্রেভ ব্রাউজার, এটি একটি অ্যাপস, এবং উপরে রয়েছে আর্ন মোর বিসিএস ফুল ফিস সার্ভিস। এখানে ক্লিক করার পরে আপনি নির্ধারিত সময়ের পরে সার্ভে গুলো পেয়ে যাবেন, এবং যে কোয়েশ্চেন গুলো থাকবে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিয়ে আপনি এখান থেকে সাতোশি বাড়াতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই। তো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি হিউজ পরিমাণ সাতোশি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন অনায়াসে। আমি আপনাকে অনুরোধ জানাবো, যদি আপনি সত্যি সাতোশি আর্নিং করতে চান, আমি মনে করি ফ্রি বিটকয়েন ক্যাশ এটি একটি ট্রাস্টেড অ্যাপস এবং দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে, এবং অনেকে কিন্তু এখান থেকে ফ্রি বিটকয়েন পাচ্ছে কাজ করে করে ফ্রি। সুতরাং কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারেন, দ্যাটস ইট, সেটি এনাফ আমি মনে করি। সুতরাং ভিডিওটি আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটি এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদের অনুরোধ ফেলে যে এখান থেকে কিভাবে উইথড্র করে নিতে হয়, এবং নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট উইথড্র করে নেওয়ার পরে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে দিব। যদি সেই ভিডিওটি মিস না করতে চান, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট এবং ইনফরমেটিভ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আপনি যদি সত্যি অনলাইন ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে হিউজ পরিমাণ অনলাইন আর্নিং বেসড ভিডিও রয়েছে, প্রায় 710+, এবং কোনো না কোনো ভিডিও আপনাকে হয়তো আকৃষ্ট করবে, এবং লাইফ চেঞ্জিং এর জন্য আপনার বেশি ভিডিওর প্রয়োজন নেই, হয়তো একটি ভিডিও আপনাকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনার লাইফ চেঞ্জিং এর জন্য এটি যথেষ্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।